ভারতীয় জনতা পার্টি একটি সুশৃঙ্খল দল। এখানে প্রার্থী নিয়ে যতই মতভেদ থাকুক না কেন, প্রার্থীর জন্য প্রতিটি কর্মী সবকিছু দিয়ে ভোটের জন্য লড়াই করবে। মঙ্গলবার দিন ভারতীয় জনতা মজদুর সেলের একটি সভায় এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সহসভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী। মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর সেলের কলকাতাতে ভারত সভা হলে নির্বাচনী কার্যকারিণী বৈঠকের আয়োজন করা হয়েছিল। তার সঙ্গে ICTS এর জেলায় জেলায় একটি কমিটি গঠন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির সহসভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, শুভাশিস রায়, বিজেপি নেতা সুজিত ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন বিজেএমসির রাজ্য সভাপতি মিঠু চ্যাটার্জি, রাজ্য কমিটির সম্পাদক বাবলু বালা, সম্পাদক সৈকত মণ্ডল, বিজেপির সাধারণ সম্পাদক সুনীল কোলে, অনির্বাণ ঘোষ, দিলীপ সাউ, তন্ময় ঘড়ুই, সুস্মিতা সমাজপতি সহ অন্যান্য কর্মীরা। আগামী দিনে বিজেএমসি কিভাবে কাজ করবে তা নিয়ে এদিনের এই বৈঠক সংগঠিত হয়েছিল। কোর্ট এরিয়ায় দাঁড়িয়েছে অবধ কিশোর গুপ্তা, ভারতীয় জনতা পার্টির বহু বছরের বহু আন্দোলনের লড়াইয়ের সাক্ষী এবং একসময় ওই জেলার সুবারবন জেলার সভাপতির দায়িত্ব পালন করেছেন। এবং শুধু তাই নয়, উনি কিছুদিন আগে বস্তি উন্নয়ন সেলের এর আগে পশ্চিমবঙ্গের কনভেনার এবং অত্যন্ত সুদক্ষতায় তা পালন করেছেন। পছন্দ আমি বললাম, প্রার্থীকে সবার সবসময় পছন্দ হয় না হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা সুশৃঙ্খল দল। স্বাভাবিক হয়তো কোনো সময় কারোর হয়তো অসন্তোষ হতে পারে, কিন্তু নির্বাচনে যখন লড়বে কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত দিয়ে লড়বে এবং বিজেপির প্রার্থীকে জেতানোর জন্য সবাই চেষ্টা করবে। ভারতীয় জনতা পার্টির আমি আবার বলছি যে একমাত্র দল যেখানে পুরো পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা আছে, সেখানে একজন সাধারণ কর্মী থেকে শুরু করে কেন্দ্রের সভাপতি পর্যন্ত তার মতামত ব্যক্ত করার অধিকার আছে, অন্য কোনো দলে সেটা নেই। তো সেই ভারতীয় জনতা পার্টিতে কারোর প্রতি যদি কারোর কোনো অপছন্দ থাকে সে ব্যক্ত করতে পারে, কিন্তু যখন লড়াই হবে তখন একসাথে করবে, এটাই ভারতীয় জনতা পার্টির এটা হচ্ছে অনুশাসন। আজ যে সভাটা অনুষ্ঠিত হলো এবং আমাদের মাননীয় অতিথির মধ্যে সবচেয়ে যিনি ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির উপাধ্যক্ষ শ্রী বিশ্বপ্রিয় রায়চৌধুরী, মিঠু চ্যাটার্জি, অর্ণব চ্যাটার্জি এবং আমাদের যে সভাটা হলো সেই সভায় একমাত্র যে আমরা বার্তা দিতে চেয়েছি সেই বার্তা হলো যে আজ থেকে এইটা হলো যে সমস্ত ICDS-এর যত লোক এবং যত শ্রমিক পরিবারের মানুষ তাদের জন্যে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।